সোমবার ছিল এসএসসি ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা। তবে আগের দিনই কুড়িগ্রামের ভোরঙ্গামারি নেহালউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের কাছে পৌঁছে যায় হাতে লেখা প্রশ্ন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে এই প্রশ্ন, বিক্রি হয় 200 থেকে 500 টাকায়। পরের দিন পরীক্ষা শুরু হলে হাতে লেখা প্রশ্নের সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। মোটা অঙ্কের ছাত্রীদের কাছে জিম্মি করে টাকার বিনিময়ে এই প্রশ্নগুলো তারা বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয়। এই প্রশ্নগুলো বিভিন্ন শিক্ষার্থীদের কাছে মাত্র 200 টাকা 400 টাকা আর বিক্রি করে এই শিক্ষার পরিবেশ নষ্ট করছে। পরে স্থানীয় প্রশাসন ও দিনাজপুর বোর্ড কর্তৃপক্ষ জানতে পারে নেহালউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব লুৎফর রহমান ও অপর দুই শিক্ষক মিলে প্রথম পরীক্ষার দিনই বাংলা প্রথম পত্রের প্যাকেটের সঙ্গে বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র, গণিত এবং বিজ্ঞান বিষয়ের 3টি প্রশ্ন থানার ট্রেজারি থেকে নিয়ে আসেন। পরে তা হাতে লিখে সংশ্লিষ্ট পরীক্ষার আগের দিন পরীক্ষার্থীদের মধ্যে সরবরাহ করেন। এ ঘটনায় গ্রেপ্তার করা হয় 3 শিক্ষককে। এরপর স্থগিত করা হয় গণিত, কৃষি, রসায়ন ও পদার্থ বিজ্ঞান বিষয়ের পরীক্ষা। তবে অনুষ্ঠিত 3টি পরীক্ষা বাতিলের দাবি পরীক্ষার্থী ও অভিভাবকদের। যে পরীক্ষাগুলো হচ্ছে এগুলো আবার নতুন করে হোক, সমস্ত পরীক্ষাই বাতিল করে আবার নতুন করে পরীক্ষা নেওয়া হবে, নেওয়া উচিত। আর কেন্দ্র সচিবের পাশাপাশি প্রশ্ন সংরক্ষণ ও কেন্দ্রের দায়িত্বে থাকা ট্যাগ কর্মকর্তাও প্রশ্ন ফাঁসের দায় এড়াতে পারে না বলে মনে করেন শিক্ষা গবেষক। পুরো মেকানিজমে যদি 8-10 জন জড়িত থাকে, তাদেরকে বিচারের আওতায় না এনে আপনি কেবলই 3 জন শিক্ষককে আনলেন, তো শিক্ষকরা নিরীহ বলে তাদেরকে আপনি বিচারের আওতায় আনলেন আর অন্যরা ক্ষমতাসীন বলে আপনি তাদেরকে বিচারের আওতায় আনলেন না, এটা কিন্তু এক ধরনের বৈষম্য থেকে গেল। তবে বিগত পরীক্ষাগুলোতে কোনো সমস্যা হয়নি দাবি করে বোর্ড চেয়ারম্যান বলছেন 3 শিক্ষকের সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তদন্ত রিপোর্টের আলোকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই পরীক্ষার বিষয়ে কোনো সমস্যা নাই, স্থগিত পরীক্ষাগুলো খুব শীঘ্রই আমরা নিব এবং আমরা একটা তদন্ত কমিটি করছি, সেই তদন্ত কমিটির রিপোর্ট দেওয়ার পরে আমরা পরবর্তী পদক্ষেপে যাব। রেজাল্টে কোনো সমস্যা হবে এবং ছাত্ররা কোনো রকম ক্ষতিগ্রস্ত হবে না। এবার দিনাজপুর বোর্ডে পরীক্ষার্থী 1,69,707 জন। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।